হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কালার টাসের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি নজরুল ইসলাম। আজকে আলোচনার বিষয়, নিট গার্মেন্টসে ওয়াশের আগে কি কি বিষয় ফলো করতে হবে সেই বিষয়ে আমি ফার্স্টলা ধারণা দেব। আশা করি আপনার এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে ভালো একটা ধারণা পাবেন। নিট গার্মেন্টসে ওয়াশের আগে প্রথমে আপনার প্যাটার্নটা অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্টের সময় অবশ্যই সিঙ্কের স্ট্রিপোর্টটা নিবেন এবং সিঙ্কের স্ট্রিপোর্টটা কত লেন্থ বা চেস্টে কোন সাইডে কতটুকু সিঙ্কের ততটুকু যোগ করে প্যাটার্ন কারেকশন করতে হবে। প্যাটার্ন কারেকশনের আগে বা মাল কাটিংয়ের আগে যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো হলো, আপনার মাল কাটিংয়ের যে পার্টসগুলো বা যে কাটিং লে থাকবে সেই লেগুলো আপনার 100% ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করার পরে তারপরে আপনার লে দিয়ে মাল কাটতে হবে এবং ওয়াশের সময় অবশ্যই সিঙ্কেসটা জিরো করে নিয়ে তারপর প্যাটার্ন কারেকশন ওইভাবে অ্যাডজাস্ট করে আপনার মাল কাটিং করতে হবে। এবং কাটিং করার সময় অবশ্যই আপনার প্যাটার্ন বরাবর এবং সিঙ্কেস দেখে অবশ্যই সাবধানতার সহিত মাল কাটতে হবে। মাল কাটার শেষ হওয়ার পরে তারপর সুইংয়ে সেলানোর সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো হলো, প্রথমেই কাট প্যানেল রিপোর্ট করবেন এবং যদি ওই পার্সে এম্ব্রয়ডারি থাকে তাহলে অবশ্যই এম্ব্রয়ডারিটা যদি 8 নম্বর নিডিল দিয়ে করা হয় বা 9 নম্বর দিয়ে এম্ব্রয়ডারি করা হয় তাহলে অবশ্যই বল পয়েন্ট নিডিল দিয়ে এম্ব্রয়ডারি করতে হবে যাতে এম্ব্রয়ডারিতে নিডিল কাট না হয়। অবশ্যই সে বিষয়গুলো এম্ব্রয়ডারি সেকশন বা এম্ব্রয়ডারি থেকে ইনশিওর করে তারপর সুইংয়ে মাল ধরতে হবে। সুইংয়ে মাল ধরার সময় অবশ্যই যদি ওয়াশের মাল যদি পলসাট হয় তাহলে ইনসাইডে অবশ্যই রেইনফোর্স বা সাপোর্টিং ফেব্রিক দিতে হবে প্লাকেটের বক্সের বরাবর যাতে বক্সের ওই জায়গায় রিজেক্ট না হয়। বায়ার চাক বা না চাক বা প্রত্যেকটি মালের ক্ষেত্রে ওয়াশের মাল যদি পলসাট হয় বা পকেটিং থাকে বা পকেট থাকে তাহলে অবশ্যই ইনসাইডে ওয়াশের মালের ক্ষেত্রে অবশ্যই ইনসাইডে সাপোর্টিং ফেব্রিক দিতে হবে, ওই যে ফেব্রিকের বডি সেই ফেব্রিকে সাপোর্টিং ফেব্রিক দিতে হবে। 2 নম্বর যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে প্রত্যেকটি মেশিনের লেআউট করার সময় নিডিল চেঞ্জ করে নিতে হবে। যদি 170 বা 180 জিএসএম এর কম হয় বা 200 জিএসএম এর কমে কোনো ফেব্রিক হয় তাহলে অবশ্যই 7 বা 8 নম্বর নিডিল দিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটি অপারেশন কাজ করার পরে চেক করতে হবে এবং 7 বা 8 নম্বর নিডিল করতে হবে। যেমন আমরা অনেকেই মনে করি যে শোল্ডার ডাবল পার্ট বা 3 পার্ট এখানে 9 নম্বর নিডিল দিতে হবে, এটা ভুলেও করা যাবে না, তাহলে অবশ্যই মাল বাদ হয়ে যাবে। এবং শোল্ডারের যদি টপসিন থাকে বা জয়েন্ট থাকে এই মালগুলো কিন্তু সাধারণত শোল্ডারের কাপড় থাকে উইথ ওয়াইজ, এই জায়গায় নিডিল কাট বেশি হয় এবং সেই ক্ষেত্রে আপনার নিডিলটা অবশ্যই 8 নম্বর লাগায়া দেখতে হবে এবং চেক করতে হবে যাতে নিডিল কাট না হয়। আর মেকানিকের কাছে আরেকটা বিষয় অবশ্যই বলতে হবে বা চেক করাইতে হবে সেটা হলো যে নিডিলের বার যেন নিচে নামানো না থাকে এবং অবশ্যই বার বা মেশিন ওইভাবে নিডিল বার ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর প্রত্যেকটি প্রসেসের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ওয়াশের মালে টেনশন যেন ক্র্যাক না করে বা টাইট না হয়, এই বিষয়ে ওয়াশের পরে কিন্তু সব সেরে যায়। এবং ওয়াশে আরেকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে যেন নিডিল যেন 2 ঘন্টা পর পর লাইন থেকে নিডিল চেঞ্জ করে কাজ করা হয় এবং নিটের ক্ষেত্রে 200 জিএসএম এর কম হলেও অবশ্যই যেন 11 নম্বর বা 10 নম্বর নিডিল লাগানো না হয়। মেকানিক অনেক সময় বা ফ্লোরের লোকজন অনেক সময় বলবে যে এটা নিডিল বেশি ভেঙে যায় বা কাজ করা সম্ভব হয় না, তাহলে আপনার পরীক্ষা করে দেখতে হবে আসলে কাজ করা যায় কিনা বা দেখতে হবে, নাহলে কিন্তু আপনার মাল বাদ হয়ে যাবে বা নিডিল কাটার সম্ভাবনা আছে। এই বিষয়গুলো অবশ্যই আপনার প্রত্যেকটি মেশিন টু মেশিন দেখতে হবে এবং চেক করতে হবে যে এই নিডিল কাটের কোনো বিষয় আছে কি না বা নিডিল কাট হচ্ছে কি না। আপনার মাল ফার্স্ট প্রোডাকশন করার পরে
প্রত্যেক প্রসেসের মেজারমেন্ট করতে হবে এবং ফার্স্ট প্রোডাকশন বডি থেকে 2 পিস বা 5 পিস বডি ওয়াশ করে দেখতে হবে মেজারমেন্টের কী অবস্থা এবং নিডল কাটের কী অবস্থা। এবং আপনি যদি RFD সুতা দিয়ে মাল ছিলেন সেক্ষেত্রে ওয়াশের পরে আপনি ইনসাইডে দেখা যায় যে আপনার কোনো সুতা শেডিং লাগছে কি না বা আপনার সুতার কোনো সমস্যা আছে কি না, সেই জন্য অবশ্যই এই ওয়াশটা অবশ্যই গুরুত্বপূর্ণ মেজারমেন্টের জন্য হোক আর সুতার জন্য হোক আর নিডল কাটের বিষয় হোক, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। 5 পিস যদি আপনার ওয়াশ করার পরে যদি আপনার নিডি বডি ভালো থাকে বা কোনো জায়গায় সমস্যা হয় সেই বিষয়টা নিয়ে কাজ করার জন্য কাজ করতে সুবিধা হয় এবং আপনার 2-3 ঘন্টা পরে আবার 5 পিস বডি দিয়ে আসতে হবে যাতে আবার নতুন করে ওইটা কারেকশন করার পর সেই সব প্রসেসের সমস্যা আছে কি না সেই প্রসেসগুলো অবশ্যই জানা যায়। মেজারমেন্ট বিফোর ওয়াশ থেকে আসার পরে বিফোর আয়রন এবং আফটার মেজারমেন্ট করে দেখতে হবে যে আয়রনের আগে পরে কী হয়। আরেকটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে যে আপনার ওয়াশের মাল কিন্তু দেখা গেছে যে আপনার মাল যদি প্লাস হয়ে যায় সেটা কিন্তু খাপানো আর যায় না, এসব সব দিক দিয়ে বিবেচনায় রেখে আপনার মাল সেলাই করতে হবে এবং ওইভাবে কাজ করতে হবে। আর আরেকটা বিষয় হলো যে নিডল কাটটা কেন এত গুরুত্বপূর্ণ বা ওয়াশের মালের ক্ষেত্রে, সেটা হলো যে আপনি নিডল কাট যদি যে কোনো প্রসেসে যদি দাবায় দেন বা ঠিক করে দেন বা ওভারলোকে বা এটা করে দেন সেটা কিন্তু ওয়াশের যে এফেক্ট বা আপনার কলারে বা আপনার টেপ টপ সিনের আশেপাশে বা শোল্ডারে বা বডি হ্যামে এই ওয়াশের এফেক্টটা থাকে না, এই জন্যে আপনার কোনো অল্টার সারলেও সেই অল্টারটা কিন্তু অবশ্যই দেখে শুনে ভাবি চিনতে সারতে হবে, ভেবে চিনতে মাল করতে হবে। আশা করি ওয়াশ সম্বন্ধে ভালো একটা ধারণা পাইলেন। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।